গাইস, তোমরা সবাই কেমন আছো? আমার প্যাচ কর্ড ফ্যামিলিতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব বিন্দাস আছি। কেন বিন্দাস আছি জানোই, তোমরা সবাই জানো কি, আমার মা বাবা এখানে এসেছে, তো ভালো এনজয় করছি। আর লাঞ্চ ফাঞ্চ আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাবা মার সবাই, আমরা ফ্যামিলি সবাই যাচ্ছি কোয়েস্ট মলে। ওই দেখো আমার মা কি করছে, মিরর সেলফি নিচ্ছে দেখি। ওই আমার মা মিরর সেলফি নিচ্ছে, একটু হাই করে দাও। আমার বোন এখনো রেডি হয়নি, সেই কারণে ওয়েট করছি। আমার বাবা রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছে, রেগে যাচ্ছে মানে কখন বেরোবি, অলরেডি 4টে বেজে পার হয়ে যাচ্ছে, কখন যাবো কখন আসবো। আমার বোন রেডি হতে দেরি হচ্ছে, আর তারপর দেখাচ্ছি আস্তে আস্তে আমার সবাই রেডি হয়ে একবার সবাই আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? ওই যে আমাদের দুজনের আজকের আউটফিট, যে এতক্ষণ যার কথা বলছিলাম, প্রত্যেকবার কোথাও যাওয়ার আগে এ লেট করবে। এতক্ষণে সবাই আমরা রেডি হয়ে বোর হচ্ছি, ভালো করে ছুটোছুটি করছে, একে রেখে যাচ্ছে, রেখে চলে যাব একে। হ্যাঁ, ওই যে এই যে মুখটা দেখো, মুখটা সবাই দেখো, দরজা ভেঙে চলে যাচ্ছে। আমরা সবাই রেডি, এখন এখন আমরা বেরোচ্ছি, ঠিক আছে? বুবু এই দেখো, একটু হাই করবে নাকি? বুবু এই যে দেখো, আসো আসো আসো, এই কাম 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 কাম, হাই করবে? আচ্ছা, ও হাই করবে না এখন, আমরা এখন বেরোচ্ছি, আমাদের লেট হচ্ছে, ঠিক আছে? আর তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি। ও এসছে এতক্ষণে, এসছে বুবুকে। ও বাবা রে, কি হয়েছে? ও লাস্ট একটু পারফিউম দিতে ভুলে গেছি। আমাকে একটু দিয়ে দাও। দাও একা একা, হ্যাঁ না তুই দিবি? আমরা চলে এসেছি কোয়েস্ট মলে। আমার বাবা আর বোন একটু আগে আগে আছে, আর আমি আর মা একটু খুঁজতে খুঁজতে কোথায় ওরা চলে গেছে, আর আমরা কোথায়, অন্য দুজনে মানে চারজন আলাদা আলাদা শপে ঢুকে ঘুরছি। চলো যেতে থাকতো, আমরা কি শপিং করছি দেখো, আমাদের সঙ্গে থাকো, আর নেক্সট আমরা দেখাচ্ছি আরও কি করছি না করছি। মার জন্য জুতো নিয়ে নিয়েছি, জুতো নিয়ে যাচ্ছি, এবার কোথায় যাবো দেখি, কিছু আমাদের জন্য কিছু শপিং করবো কিনা দেখি। কি কিনবি তুই? দেখছি কি কেনা যায়। এই যে আমার বোন বাবার থেকে কি নিয়েছে, এডিডাস থেকে টি শার্ট। সবার শপিং হয়ে গেছে, আমার কিছু হয়নি, আমি কিছু নেবো না। এখনো আমাদের শপিং চলে যাচ্ছে চলে যাচ্ছে। কি নিচ্ছো তুমি? আমি নিয়েছি অনলি থেকে এটা একটা, আর আমার বোন কি একটা নিয়েছে, এটা যাই নাকি। চল শপিং করতে করতে এখন বোর হয়ে যাচ্ছে, এখন কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে, চল বিল করো গিয়ে। তো আমাদের শপিং সব কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট, সবার শপিং যা যা নেওয়ার ছিল। এখন আমরা একটু ফুড করে আছি কিছু খাবো বলে, দেখি কে কি অর্ডার করছে, তারপর খাওয়ার সময় দেখাচ্ছি কে কি অর্ডার করেছি আমরা। আমার বাবা নিয়েছে ইডলি, ইডলি চলে এসছে। আমি
আমার বোন কেএফসি তে লাইন দিয়েছে ওই যে আমার খাবারটা আনতে, আর আমার মা আর বোনের খাবারটা কি আসবে মানে এখনো আসেনি। মশলা ধোসা অর্ডার করেছে এখনো আসেনি, বাবারটা চলে এসেছে, আমারটা যাচ্ছে, আমার বোন লাইনে দাঁড়িয়ে আছে, আমার মা এমনি বসে ফোন কাটছে পাগলের মতো। সবার খাওয়া অলমোস্ট শেষ, আমারটা মাত্র এসছে, এখন খাবো, খিদে পেয়েছে, সবার খাওয়া কমপ্লিট, আমারটা জাস্ট এসছে, তারপর কথা বলছি আবার। হ্যালো গাইস, তো আমরা কোয়েস্ট মল থেকে এখন বেরিয়ে গেছি, ক্যাব আসছে, অন দ্য ওয়ে ক্যাব, তো ক্যাব আসুক, তারপর ক্যাবে উঠছি। আজকে ভালো এনজয় হলো সারাটা দিন বা আমার সাথে, শপিং হলো, খাওয়া দাওয়া হলো, সবই হলো, খুব মজা হলো, এখন বাড়ি যাওয়ার পালা, চলো ক্যাবে উঠছি। হ্যাঁ, আমাদের আজকে শপিং হলো, খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো, এখন আমরা ক্যাবে আছি, বাড়ি যাচ্ছি, আর তারপর তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করছি কী কী শপিং করেছি আমরা, আর আমাদেরকে এতক্ষণ ভুবু না দেখে তার রিয়াকশানগুলো কী হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা কোথায় গিয়েছিলাম, আমরা কোথায় গিয়েছিলাম দেখি, বুবু তুই এখানে হিসু করেছিস, এত দুষ্টু তুই, হ্যাঁ বুবু তুই এখানে হিসু করেছিস, ছি 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 কি বাজে বুবু, কি করেছিস আমি জায়গাটা পরিষ্কার করেছিস, তারপর এই দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর তোমরা দেখতেই পেলে বুবু খাঁকা ঘরে একদম হিসু করে ঘরটাকে বন্ধ করে রেখেছিল, বাড়িতে এসে ওটাকে পরিষ্কার করলাম, তারপর ওকে একটুখানি বকে দিয়েছি, তারপর এই যে মা এখন তোমাদেরকে দেখাবে মা মার জন্য কি নিয়েছে, এক মিনিট দেখাও, দেখাও এই জুতোটা দেখাবো, তো কি শপিং, কি শপিং হলো দেখাচ্ছ, দেখাও জুতো নিয়েছি আর কি দেবো, ঠিক আছে ছেড়ে দাও আমারটা দেখাও, মিম কি নিয়েছে সেটা দেখাও, অ্যাডিডাস থেকে এই টি শার্টটা নিয়েছে, টি শার্টটা নিয়েছে ছোট মেয়ে, এটাও ছোট মেয়ে, এটা আমার অনলি থেকে নিয়েছি, এটা অনলি থেকে নিয়েছে যে ব্লগ করছে, ঠিক আছে বড় মেয়ে, এই হলো আজকের শপিং, গুড নাইট, আজকের মতো এই পর্যন্ত, নেক্সট টাইম আবার আসছি আমরা, চলো গুড নাইট, টাটা বাই।